এখানে যে লট্টা শুটকিগুলো আমি ধুয়ে রেখেছি ভালো করে, মাঝখানের যে কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি টমেটো আর লট্টা শুটকি দিয়ে ভুনা করব। কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি, খেতে সুবিধা হবে, তো পানিতে ভিজিয়ে রাখলাম একটু নরম হওয়ার জন্য। এমনি অলরেডি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি। তো সরিষার তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে, সরিষার তেল দিয়ে ভালো হবে টেস্টটা। তো এখানে আমি যে রসুন পেঁয়াজ কেটে নিয়েছি, গোটা রসুনও আছে, এখানে টমেটো, প্রথমে রসুন দিয়ে দিচ্ছি। শুটকিতে রসুনের ফ্লেভারটা ভালো লাগে, শুটকি বের করলে ঘরে মাছি কোথেকে যা আসে জানি না, তো একটু ভেজে নিই। তো ওই যে পেঁয়াজ গুলো দিয়ে দেবো এখন, এর সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অনেকগুলো, ঝাল ঝাল কাঁচামরিচ, তো আমি এভাবে কেটে নিয়েছি। একটু ভেজে নেব, আর একটু তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এখন টমেটো দিয়ে দিলাম, শুটকিগুলো দিয়ে দেবো একসাথে।
তো শুকিয়ে এখানে আমি এই যে কাঁটা ছাড়িয়ে নিয়েছি লোটে শুকিয়ে খেতে সুবিধা অনেক দিয়ে দিচ্ছি। কয়েকদিন পরে আসলাম লাইভে, মাঝখানে লাইভ করা হয়নি। শুটকিটা ভালো করে ধুতে হয়, অনেক বালি থাকে। আমি এখন অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, লাগলে আবার দেবো, হয়ে যাবে। হলুদের গুঁড়া দিচ্ছি অল্প করে, কাঁচামরিচ যেহেতু অনেক ঝাল এটা, আমি লাল গুঁড়া মরিচটা দিচ্ছি একদম হালকা অল্প করে। তেলটা আরো বাড়িয়ে দেওয়া যায়, আমি এত বেশি দেবো না, এর মধ্যে হয়ে যাবে। গোটা রসুনটা দিলাম, এটা ভালো লাগে শুটকিতে। অল্প করে হয়ে যাবে, শেষের দিকে একদম অল্প হয়ে যাবে। ভর্তা দিয়ে অনেক ভাত খাওয়া যায়, কার কার পছন্দ এরকম ভর্তা অবশ্যই জানাবেন। তো কাঁচামরিচ গুলো এভাবে কেটেছি আমি, মাছ লম্বা লম্বি করেও কাটা যায়, আমারটা বড় হয়ে গিয়েছে অনেক ঝাল, আমার হাত জ্বালা পোড়া করছে, মাছে অনেক থেকে আসে, এরা শুকি গন্ধ পেয়ে যায়। তো আমি পরিমাণে তেলটা কমই দিয়েছি, শেষের দিকে অবশ্য তেলটা উঠে যাবে। Thank you.
এটা একটু সময় নিয়ে করতে হয় আস্তে আস্তে তো হ্যাঁ এখন একটু করে লেবুর রস দেবো এখানে ধনে পাতা দিলে ফ্লেভারটা ভালো আসবে খেতেও ভালো লাগবে আমি লেবু রস দিচ্ছি একটু করে টক টক হলে ভালো লাগবে শুকি ভোনাতে এই যে নাচতে অসুবিধা হয় নরম এটা ভর্তাও বলা যায় এটা সমস্যা নেই এটাকে ভর্তা না দিতেই বলা যায় ভর্তার মতোই মাঝখানে যে লম্বা কাঁটাটা আছে লোটটা শুকি ওটা বের করে নিয়েছি আমি ভিজিয়ে রেখেছি মাছটা যখন নরম হয়েছে তখন আমি এই কাঁটাটা বের করে নিয়েছি কাঁচামরিচটা একটু বড় বড় করে কেটে ফেলেছি আমি এটা আস্তে আস্তে করে নি ভর্তা ভুনা যাই বলি না কেন আর একটু সময় নিয়ে করতে হবে আস্তে আস্তে যে অল্প হয়ে গিয়েছে একদম বড় একটা টমেটো দিয়েছি আর একটা হাফ দিয়েছি একটা লোটটা শুকিয়ে দিয়েছি চারটা রসুনগুলো ওইগুলো আরেকটু চুলা রাখলে রসুনটা আরেকটু ভালো করে নরম হয়ে যাবে যেটা এই যে গোটা গোটা দিয়েছি ওটা তাই একটু আস্তে আস্তে করে ভুনা করে নিলে শুকিয়ে নেব তখন কিছু ভালো লাগবে এখনো খাওয়ার